তিনি যেভাবে বাড়ি সিদ্দিকি হয়ে উঠলেন। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক, তিনি লোক ও মরমিধারের গায়ক। 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনায় তার জন্ম। বাবা প্রয়াত মরহুম আলী ও মা প্রয়াত জহুর উন্নেসা। তিন ভাই এক বোনের মধ্যে বারি সিদ্দিকি ছিলেন সবার ছোট। ছোটবেলায় বয়স যখন 3 কিংবা 4 হবে, সেই বয়সেই মার কাছে তার প্রথম শোনা গান ছিল শাশুড়িরও কইও গিয়া। সেই গানের সুরেই বাড়ির মনে গেঁথে যায় ছোটবেলায়। যদিও তার পরিবার গানের পরিবার ছিল না, কিন্তু শৌখিন গানের পরিবার ছিল তার। বাড়ির নানা শেখ সাবির শরৎ বাজাতেন, আর তার নানির কাছ থেকেই মা গান শিখেছিলেন টুকটাক। বাড়ির বয়স যখন 5, তখন বড় ভাইয়ের বাঁশিতে ফুদে আত্মার মধ্যে অন্যরকম আগ্রহের সৃষ্টি করে বাঁশি শেখার প্রতি। বাড়ির নানারা দুই ভাই ছিলেন, তার নানার একটা সঙ্গীতের দল ছিল। 90-এর দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তামিল নেন। দেশে ফিরে এসে লোকগীতির সাথে ক্লাসিক মিউজিকের সম্মিলনে গান গাওয়া শুরু করেন। বাড়ির বাবা গানের সাথে জড়িত না থাকলেও গান বাজনা তার পছন্দের ছিল। বাড়ি তার বাঁশি শেখা এবং গান শেখার দুটোই উৎসাহ পেয়েছেন তার মায়ের কাছ থেকে। বাড়ি ছোটবেলায় বাঁশি বাজাতেন মূলত বড় ভাইয়ের নকল করে। তখন পদ্ধতিগতভাবে নেত্রকোনায় বাঁশি শেখার উপায় ছিল না, তাই মাত্র 7-8 বছর বয়সেই মা জহুরুন্নেসার কাছে গান শেখা শুরু করেন। মার কাছ থেকে জীবনে তিনি প্রথম যে গানটি সুর বাঁশিতে তুলে নিয়েছিলেন, সেই সুরটি তিনি পরবর্তীতে হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন। সেটি ছিল শ্যাম বিচ্ছেদের একটি সুর। কলিটা ছিল এরকম: অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে সেদা, নাম ধরিয়া ডাকে বাঁশি, কলঙ্কিনি রাধা। বারি সিদ্দিকি যখন হাই স্কুলে পড়তেন, তখন থেকেই তিনি জেলা শিল্পকলা একাডেমিতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শেখা শুরু করেন নেত্রকোনা। তার সঙ্গীতের ওস্তাদ ছিলেন শ্রী গোপাল দত্ত। সে সময় বড় দুই ভাই এবং রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তন বিশ, হজরত আলীর কাছ থেকেও গান সহযোগিতা পেয়েছেন। ছোটবেলায় মূলত সঙ্গীত শিল্পী হবারই স্বপ্ন ছিল বারি সিদ্দিকির। তার মা তাকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখে তা বাঁশিতে ট্রান্সফর্ম করতে বলতেন। তার সঙ্গীতে প্রথম ওস্তাদ গোপাল দত্ত। পরবর্তীতে 1980 সালের দিকে ঢাকায় শুদ্ধ সঙ্গীত প্রসারের একটি অনুষ্ঠানে পরিচয় হয় ওস্তাদ আমিনুর রহমানের সাথে। তিনি বিমানের পাইলট ছিলেন, ভারতবর্ষের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্নালাল ঘোষের শিষ্য ছিলেন। সেই আমিনুর রহমানের বাড়িতে থেকেই বাঁশিতে তালিম নিয়ে থাকেন দিনের পর দিন। সেখানে থেকেই তিনি ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মোৎসুদ্দি, ওস্তাদ আইএফ আলী খান মিনকারীর সান্নিধ্য পেয়েছিলেন বারি সিদ্দিকি। পণ্ডিত বিজি কার্নাডের কাছেও বাঁশি শিখতে তিনি পুনাতে গিয়েছিলেন। এভাবে একসময় বাড়ির শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশের রেডিও টেলিভিশন সহ সম্মিলিত একটি যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর পরই তিনি দক্ষিণ এশিয়ায় শার্প ফেস্টিভ্যালে যান বাঁশি বাজাতে সরকারি সহযোগিতায়। এরপর ধীরে ধীরে তিনি আরও পরিচিত হয়ে উঠতে লাগলেন, বাঁশি বাজান উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনের সঙ্গে বিভিন্ন স্থানে। হুমায়ুন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় যান বাঁশি বাজাতে। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি গানও করেন তিনি। হুমায়ুন আহমেদ তাকে আরও গান গাইতে বলেন অনুষ্ঠানে। গান শুনে মুগ্ধ হন হুমায়ুন আহমেদ। 1995 সালে বিটিভির রঙের বারোই অনুষ্ঠানে প্রথম গান করেন বারি সিদ্দিকি। এরপর পরই হুমায়ুন আহমেদ তাকে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে গান গাইতে বলেন। চলচ্চিত্রের গানে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাবার পরপরই বাজারে তার দুটি একক অ্যালবাম আসে, একটি দুঃখ রইল মনে এবং অন্যটি অপরাধী হইল আমি তোর। সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে সিদ্দিকি বলেন, হুমায়ুন আহমেদ আমার গাওয়ার পিছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন, মূলত তার সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি। দুটি অ্যালবামই লুফে নেন শ্রোতারা।
সে সময় 80-90 বছর পর উকিল মুন্সির লেখা গান জনগণের কাছাকাছি নিয়ে আসতে পেরে বাড়ি ছিলেন দারুণ উচ্ছ্বসিত। বাড়ি সিদ্দিকী সবসময় নিজেকে একজন বংশীবাদক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। একজন বংশীবাদক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে তিনি বাঁশি বাজিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। 1999 সালে ফ্রান্সে ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে এই উপমহাদেশ থেকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। এটা ছিল বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। একজন গায়ক হিসেবে জনপ্রিয়তা পাবার আগে বাড়ি সিদ্দিকী একজন বংশবাদক হিসেবে বাঁশি বাজিয়েছেন 2 দশক ধরে। কিন্তু গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাবার পর দেশের বাইরে বংশীবাদক হিসেবে তার সফর কমে যায়। কণ্ঠশিল্পী হিসেবেই তিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিলেন। বাড়ি সিদ্দিকী 1986 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরিদা ইয়াসমিনের সঙ্গে। 1980 সালে বাড়ি সিদ্দিকী পেশাগতভাবে বাঁশি বাজানো শুরু করেন। 1986 সালে প্রথম বিটিভিতে সৃজন অনুষ্ঠানে বাঁশি বাজান। বাড়ি সিদ্দিকী মাটির পিঞ্জিরা নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরবর্তীতে তিনি ফেরারি অমিতের নির্দেশনায় পাগলা ঘোড়া নাটকেও অভিনয় করেছিলেন, তবে অভিনয় করতেন নিতান্তই অনুরোধে এবং শখের বশে। তার বিখ্যাত গানগুলো হচ্ছে সোয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, 3.5 হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, আমার গায়ে যত দুঃখ সয়, ওলো ভাবি যান নাও বহুয়া, মানুষ ধরো মানুষ ভোজ প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।